বলিউডের গ্ল্যামার দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, উপার্জনও যথেষ্ট আকর্ষণীয়, তাদের লাইফস্টাইল দেখে মাথা ঘুরেও যেতে পারে। কিন্তু অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ততটা আকর্ষণীয় নয়। দেখে নেওয়া যাক এ তালিকায় কে কে আছেন। কারিশ্মা কাপুর, খুব কম বয়সে সিনেমায় নেমেছিলেন কারিশ্মা কাপুর। 90-এর দশকে সমস্ত সুপারস্টারদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। মাত্র 17 বছর এই প্রেম কয়েদি দিয়েই বলিউডে পা রেখেছিলেন তিনি। শোনা যায় 6-এর পর নাকি আর স্কুলে যাননি তিনি। অর্জুন কাপুর, পড়াশোনায় তেমন ভালো ছিলেন না, গুন্ডের নায়ক। 140 কেজি ওজন ছিল তার, সেই সময় বলিউডে ক্যারিয়ার শুরু করার কথা ভাবেননি অর্জুন। পরীক্ষা ফেল করার পর পড়াশোনায় ছেড়ে দেন তিনি। কঙ্গনা রানাওত, এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতিভাবান ও প্রথম সারির নায়িকাদের একজন তিনি। কিন্তু অনেকে জানেন না, ক্লাস 12 পাশ করেননি মণিকর্ণিকার নায়িকা। 12-এর কেমিস্ট্রি পরীক্ষায় ফেল করার পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন কঙ্গনা। কাজল, কাজলের খুব ছোটবেলাতেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর খুব ছোট বয়সেই বলিউডে এন্ট্রি নেন তিনি, তাই স্কুল ছেড়ে দিয়েছিলেন মাঝপথেই। ক্যাটরিনা কাইফ, হংকংয়ে জন্ম ক্যাটরিনার। ক্যাটরিনার তিনি বড় দিদি, এক দাদা ও 3 ছোট বোন রয়েছে। বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ায় সিঙ্গল মাদারের কাছে বড় হয়েছেন ক্যাট, তাই তার সম্পূর্ণ শিক্ষা ছিল ঘরেই। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।